শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি একটা বিয়েবাড়ির ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে, প্লিজ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা একটা আমার মানে কাজিনের বিয়ে ছিল, তো সেখানেই গেছিলাম, অনেক দূরের রাস্তা, সকালে গেছিলাম, তোমাদের সাথে বিশেষভাবে শেয়ার করতে পারিনি কিছু কিছু জিনিস, তো সন্ধ্যাবেলার মুহূর্তগুলো আমি তুলে ধরেছি তোমাদের সামনে। এটা আমার মাসিমণি আর এটা আমার দিদিভাই। এটা আমার ছোট মেশো, এটা অয়ন, এটা এই বোনের জামাই। তো এরপরেই আমরা খেতে বসে গেলাম। তোমরা সকলে ঠাকুরের কাছে মানে মানে বলো যাতে সৈকত আর মৌসাখির ওদের বিবাহ জীবনটা খুব ভালোভাবে কাটুক, এটাই তোমরা আশীর্বাদ করো ওদেরকে, তো এটাই কথা। তো আমরা খেতে বসে গেলাম, যেহেতু 8:30 বেজে গেছে, তো সেহেতু আসতে অনেকটা টাইম লাগে, রাস্তায় 2 ঘন্টার মতন সময় লাগে। তো এদিকে জামাইবু আমার বলছে, বড় জামাইবু ইনি, তো উনি বলছেন যে এত তাড়াতাড়ি তোরা বসে গেলি। আমি বললাম যে দেখো এত দূরের রাস্তা তো যেতে হবে, আমরা সবাই রয়েছি, তো সেই জন্য। তো খাওয়া দাওয়া এদিকে সেরে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। তো আমার মেশো আমাকে বলছে কি আমি কি খেতে পারবো, আমি বললাম হ্যাঁ খাও, সেই জন্যই আমাকে জিজ্ঞাসা করে, সবাইকে জিজ্ঞাসা করছে, তারা লাস্টে আমাকে জিজ্ঞেস করছে আমি খাই, আমি বললাম হ্যাঁ তুমি খাও। তো রান্নাবান্না খুবই সুন্দর হয়েছিল, খুব ভালো লাগলো, কালকের দিনটা ভীষণ এনজয় করে কাটিয়েছি আমরা সকলে মিলে। তো খেতে বসে তো হাসি ঠাট্টাই আর কি সবই চলছে, তো সবাই মিলে ফটো টটো তুলে লাস্টে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, এটা আমার ভেবে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা প্লিজ পাশে থেকো আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাতে নিশ্চয়ই ভুলো না। আর অনেকেই দেখছি সাবস্ক্রাইব করে আবার ওটাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তো প্লিজ এরকম করো না সবাই।